প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষা 2024 এর সংক্ষিপ্ত সিলেবাস শেষ করার কৌশল বা গাইডলাইন নিয়ে। তোমাদের সিলেবাস তোমরা অলরেডি হাতে পেয়েছো, এখন এই সিলেবাস তোমাদের শেষ করতে হবে, কিভাবে করবা সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই গাইডলাইন ভিডিওর জন্য অনেকে আমাদেরকে দীর্ঘদিন মেসেজ করেছো, আমাদের সাথে কমেন্ট করে বলছো একটা গাইডলাইন ভিডিও দেন, পড়াশোনা শুরু করে দিব। দেখো, আমি এই ভিডিওতে বেশ বড় একটা আলোচনা করব, তোমাকে এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি শুরু করেছো। কেননা, কারণ আমি এখানে শেষ পর্যন্ত যে টপিকগুলো নিয়ে কথা বলবো, কিভাবে শুরু করবা, কিভাবে শেষ করবা, এবং তোমাদের নির্দেশনাগুলো প্রত্যেকটা বই প্রত্যেকটা অধ্যায় শেষ করা পর্যন্ত আমাদের নির্দেশনা থাকবে। তাই এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আমি বলছি, আবারও বলছি, অনেক ইম্পর্টেন্ট। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, তোমাদের পরীক্ষা জুন জুলাইয়ে, সো আমাদের টার্গেটও জুন জুলাই, এর মধ্যে আমরা অন্তপক্ষে চেষ্টা করবো একবার বই শেষ করার, একবার রিভিশন দেওয়ার, এবং আমাদের পরীক্ষার আগে এই টুকটাক গোছানোর চেষ্টা করব। আমার চিন্তাভাবনা আরও অনেক বেশি, সেক্ষেত্রে তোমাদের আবার হাতে যে অনেক সময় আছে এমনটা কিন্তু না, তোমাদের হাতে সময় কম। এখন যদি সঠিকভাবে পড়াশোনা করো, এখান থেকে তোমরা কিন্তু A+ পেতে পারবা, কারণ তোমাদের সিলেবাস অলরেডি প্রকাশ করেছে, সিলেবাসের বাইরে থেকে কোনো কিছুই আসবে না, এবং সিলেবাসের বাইরে থেকে আসবে না বলতে আসবেই না। সো সিলেবাসকে টার্গেট করে তোমাদের সব চিন্তাভাবনা রাখতে হবে, সিলেবাস শেষ করতে পারলে ফলাফল ভালো হবে। তাই সিলেবাস শেষ করার যা যা দরকার তাই তাই করো, অর্থাৎ তোমাদের কিন্তু মানে অন্য কোনো ধরনের প্ল্যান পরিকল্পনা নেই। আপাতত যদি HSC-তে ভালো ফলাফল করতে হয় তাহলে তোমাকে সিলেবাসে কোনো বিকল্প নেই, সিলেবাস শেষ করতে হবে, পুরো বই পড়ে বা যা ইচ্ছা তাই পড়ে তো আর হবে না, সিলেবাস শেষ করতে হবে। সিলেবাসটাই বুঝে নাও, আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে আমি স্পেসিফিক ভিডিও করব। যদি তোমরা বলো আমি আপাতত পুরো সিলেবাস কীভাবে শেষ করবা, পুরো বই কীভাবে শেষ করবা সেটা নিয়ে কথা বলবো। তা আমরা একটু আগে দেখে নিই যে তোমাদের সিলেবাসে কোন কোন বইগুলো তোমাদের পরীক্ষা হবে, আচ্ছা কোন যে সকল বিষয়ে পরীক্ষা হবে তা দেখে নিই। সো পরীক্ষার বিষয়গুলো হয়তো অনেকেই জানো, আবার একটু আমি বলে দিচ্ছি যাতে আমাদের এখানে বুঝতে সুবিধা হয়। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, চারটা সাবজেক্টে পরীক্ষা হবে নর্মালি, দেন তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই টোটাল পাঁচটা পরীক্ষা, দেন গ্রুপ সাবজেক্ট 6টি পত্র, মানে বুঝো তো কী বলছি, ধরো পদার্থ প্রথম পদ দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম পদ দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পদ দ্বিতীয় পত্র, বা হিসেব বিজ্ঞান প্রথম পদ দ্বিতীয় পত্র, ফিনান্স প্রথম পদ দ্বিতীয় পত্র, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পদ দ্বিতীয় পত্র, এভাবে এক একটা তিনটা বিষয় আছে, তার প্রথম ও দ্বিতীয় পত্র মিলে 6টা পত্র, এবং তোমার চতুর্থ বিষয় আছে একটা, তার 2টা পত্র আছে, টোটাল এই 6 এবং এই 2, 8টা সাবজেক্ট এখানে, তার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি 9টা, তার সাথে ইংরেজি 2টা, 11টা, তার সাথে বাংলার 2টা, 13টা, অর্থাৎ 13টা সাবজেক্টে তোমার পরীক্ষা হবে, ঠিক আছে। এখন আমরা আপাতত রেজাল্ট নিয়ে কথা বলছি না, রেজাল্ট কিন্তু যদি হয় তাহলে বাংলা 2টা মিলিয়ে হবে বাংলা, ইংরেজি 2টা মিলিয়ে হবে ইংরেজি, তথ্য এখানে হবে 3টা সাবজেক্ট, তারপর এখানে হবে 3টা, 6টা, এবং এখানে হবে 7টা, তো 7টা সাবজেক্টে রেজাল্ট দিবে, কিন্তু আমাদের পরীক্ষা হবে টোটাল 1300 নম্বরে, টোটাল 1300 নম্বরে। তো 13টা সাবজেক্টের জন্য আমাদের প্রিপারেশন, এবং 13টা বই আমাদের ঘরে আছে, সবাই 13টা বইয়ের জন্যই সিলেবাস দিছে, 13টা বইয়েরই প্রশ্নপত্র তৈরি করা হবে। সো আমরা এখন কথা বলি তোমাদের সিলেবাসের কৌশল নিয়ে, আমি এখানে সরাসরি টপিকে চলে যাব। তাই ভিডিওটা তোমরা যদি পারো একটা খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমার কাছে যেগুলো যে টপিকগুলো আসবে সেগুলো লিখে ফেলবা, বা এই ভিডিওটা তুমি সেভ করে রাখবা, শেয়ার দিয়ে রাখবা ফেসবুকে থাকলে, বা মেসেঞ্জার এক জায়গায় দিয়ে রাখো, যখন তুমি পড়াশোনা প্ল্যানিংটা করবে তখন এইভাবে প্ল্যানিংটা করবা। আমি আবারও বলছি, এর মধ্যে কিন্তু দৈনিক রুটিনটা ইনক্লুডেড আমি থাকবে। সো প্রথমে যে বিষয় আছে, পরীক্ষা বাকি আছে কতদিন সেটা হিসাব করা, 6 মাস আছে, 8 মাস আছে, নাকি 10 মাস। যদি তোমার হাতে 6 মাস থাকে তাহলে তোমার পরিকল্পনাটা হবে একটু রাফ, একটু রাফ মানে বুঝো তো, যে একটু তাড়াহুড়া করতে হবে, দৈনিক 10 ঘন্টা পড়া লাগতে পারে। বাট তোমার যদি 8 মাস থাকে, 10 মাস থাকে, তুমি কিন্তু দৈনিক 4 ঘন্টা পড়েও ইজিলি কাভার দিতে পারবা। এবং যদি তোমার হাতে 10 মাস থাকে, এখন থেকে ধরে নাও যে 10 মাসের মধ্যে সময় আছে, এক্ষেত্রে তুমি যদি পড়ো তুমি চাইলে কিন্তু 2 বার বই শেষ করতে পারবা, 2 বার রিভিশন দিতে পারবা। আমি তোমাকে দেখিয়ে দেবো কীভাবে বই শেষ করবা, কীভাবে রিভিশন দিবা, অর্থাৎ তোমাদের কতদিন সময় আছে সেটা তোমাকে ক্যালকুলেট করে রাখতে হবে, এবং তার উপরে তোমার সব কিছু নির্ভর করবে, তুমি কি রাফ পড়বা নাকি তুমি একটু ইজি ওয়েতে পড়বা। দেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, তুমি কতদিন সিলেবাস শেষ করতে চাও সেটা পরিকল্পনা গ্রহণ করা। তোমার হাতে সময় আছে 10 মাস, কিন্তু তুমি চাচ্ছ যে সামনে 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করবা, তাহলে সেটা কিন্তু রাফ হবে, কারণ তুমি যদি 10 মাসের থাকে, তুমি যদি 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে চাও তাহলে তুমি টোটাল 5 বার সিলেবাস শেষ করতে পারো। তো একটা স্টুডেন্ট যদি একটা বই 5 বার শেষ করে তাহলে কিন্তু তার আর কিছুই লাগে না, সে কিন্তু ওই বইয়ের মাহির হয়ে যায়, কারণ সে ভুলতেছে না, সে 2 মাস পর পর রিভিশন দিচ্ছে, একবার শেষ করতেছে পরের সেকার বারবার রিভিশন দিচ্ছে, তার কিন্তু বই মাথায় থেকে যাচ্ছে। ধরো না তুমি 2 মাস না পারলা, 3 মাস করলা বা 4 মাস করলা, 4 মাস করলেও কিন্তু তোমার হাতে 10 মাস থাকলে তুমি কিন্তু 2 বার শেষ করতে পারবা, এবং তার সাথে কিন্তু তুমি এখানে অন্তপক্ষে 1বার রিভিশন দিতে পারবা। সো 4 মাস যদি হয়, সো তোমার পরিকল্পনা করতে হবে তুমি কতদিনে সিলেবাস শেষ করতে চাও।
ধরে নাও আমি বলে রাখি 3 মাসে বেশি লাগে না, 13টা সাবজেক্ট তো 3 মাস হলে মোটামুটি যায় আমার মনে হয় যে পারফেক্ট আছে, এর মধ্যে আমি সিলেবাস শেষ করতে পারবো। এর পরবর্তী টপিক হচ্ছে কতগুলো বই তুমি এই সময়ের মধ্যে শেষ করতে চাও সেগুলো পরিকল্পনা করা বা দাগিয়ে ফেলা। বিষয়টি কেমন জানো, ধরে নাও এখন তুমি শেষ করতে চাও যে এই 13টা বইয়ের মধ্যে তুমি অন্তপক্ষে 5 থেকে 6টা বই 2 মাসের মধ্যে শেষ করতে চাও, তাহলে তোমাকে সেভাবে পরিকল্পনা করতে হবে। কারণ ইংরেজির প্রথম দ্বিতীয় দেখা যায় আমাকে প্রাইভেট পড়তে হচ্ছে, আমাকে আইসিটি টুকটাক প্রাইভেট পড়তে হচ্ছে, আমাকে গ্রুপ সাবজেক্ট যদি আমি সায়েন্সের থাকি আমার রসায়ন, তারপর হচ্ছে গিয়ে তোমার ফিজিক্স বায়োলজি এগুলো একটু প্রাইভেট পড়তে হয়, বা অ্যাকাউন্টিং প্রাইভেট পড়তে হচ্ছে। তো এই সাবজেক্টগুলো বাদে যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি শেষ করে ফেলবে সবার আগে। কারণ তাহলে কী হবে, যেমন বাংলা তোমার কিন্তু প্রাইভেট পড়া দরকার নেই, বাংলা প্রথম দ্বিতীয়র জন্য দরকার নেই, তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য দরকার আছে কিছুটা অংশ হলো, 2টা অধ্যায় দরকার নেই, আবার চতুর্থ সাবজেক্ট যদি সহজ থাকে তাহলে দরকার নেই। যে সাবজেক্টগুলো তোমার দরকার নেই সেগুলো তোমার পরিকল্পনায় রাখতে হবে ফার্স্টের দিকে, এবং সেগুলো তুমি দাগিয়ে ফেলবা, সাথে সাথে সিলেবাস ডাউনলোড করবা। যারা সিলেবাস ডাউনলোড করো না আমি ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে তোমার সিলেবাসগুলো তোমরা সেভাবে দাগিয়ে ফেলো, প্রত্যেকটা অধ্যায় কোন কোন অধ্যায়গুলো আছে, কোন কোন অধ্যায়গুলো নাই, কোন বিষয়বস্তুগুলো আছে, কোন বিষয়বস্তুগুলো নাই। যখন তোমরা একটা বইয়ের এই বিষয়গুলো দাগিয়ে ফেলবা তখনই তোমাদের জন্য কী হয়ে যাবে, বিষয়টা খুব ইজি হয়ে যাবে যে আমাকে এইটু 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 পড়তে হবে, এই বিষয়বস্তুগুলো তোমাকে দাগিয়ে ফেলতে হবে, এই যে বিষয়বস্তুগুলো। এবং তাছাড়া প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও আমরা খুব রিসেন্টলি তোমাদেরকে দিয়ে দিব। সো এই হচ্ছে বিষয়টা যে বাংলা প্রথম পদ দ্বিতীয় পদ থেকে শুরু করে যে সাবজেক্টগুলো তুমি শেষ করতে চাও সবার আগে, এরকম অন্তপক্ষে 5 থেকে 6টা সাবজেক্ট মানে পত্র তুমি শেষ করে ফেলবা, তাহলে তোমার জন্য বেটার। পরবর্তী ইংরেজি ধরে নাও তুমি মানে চেষ্টা করবা যে 10টা প্যারাগ্রাফ মুখস্থ করার জন্য, 2টা স্টোরি মুখস্থ করার জন্য, এভাবে একটা চেষ্টা করবা, সেগুলো একে একে কমপ্লিট করে ফেলবা। এভাবে তোমাকে কতগুলো শেষ করতে চাও পরিকল্পনা করে ফেলতে হবে। সেকেন্ডে যে বিষয়টা আছে দৈনিক রুটিন তৈরি করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, দৈনিক 4 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা এরকম একটা পড়ার রুটিন তৈরি করা যেতে পারে। কিন্তু এখানে অনেক যদি কিন্তু আছে, দৈনিক রুটিনটা 2 ভাগে হয়, একটা হচ্ছে তোমার নির্ধারিত পড়ার জন্য, আর একটা হচ্ছে তোমার মানে তোমার পার্ট টাইম যে পড়া আছে সেটা, একটা হচ্ছে ফিক্সড টাইম, একটা হচ্ছে পার্ট টাইম। অ্যান্ড ফিক্সড টাইম পার্ট টাইমটা তুমি কীভাবে বুঝবে আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। তবে ফিক্সড পড়াটা হচ্ছে ধরে নাও যে তুমি আজকে চাচ্ছ যে বাংলা পড়বা, সারাদিন বাংলা পড়বে, এটা হচ্ছে ফিক্সড। কিন্তু তোমার পার্ট টাইম কোনটা জানো, পার্ট টাইম হচ্ছে ধরে নাও আজকে সকালবেলা তোমাকে টিচার ইংরেজির একটা প্যারাগ্রাফ মুখস্থ করে যেতে বলছে, তাহলে ওইটা হচ্ছে পার্ট টাইম। তোমাকে যদি বলে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি 2টা অঙ্ক করে যেতে বলছে, 2টা অধ্যায় 2টা প্রশ্ন করে যেতে হচ্ছে, ওইটা হচ্ছে পার্ট টাইম। তোমাকে রসায়নে 2টা যদি টিচার মানে স্কুলে বা সরি কলেজে বা প্রাইভেটে টিচার যদি 2টা অধ্যায় পড়ে যেতে বলে সেটা হচ্ছে পার্ট টাইম, কারণ তোমার ওইটা পরিবর্তন হতে পারে। কিন্তু তুমি একটা যে বিষয়টা পড়বা সেটা হচ্ছে তোমার বাংলা প্রথম পদ দ্বিতীয় পত্র বা এরকম একটা সাবজেক্ট। তাই তোমার এখানে নির্ধারণ যখন তুমি রুটিন তৈরি করবা তখন তোমার মাথায় রাখতে হবে যে আমি আমার পার্ট টাইম যেটা আছে সেটা আমি আমার সময় রাখবো। পার্ট টাইম ধরে নাও যে আজকে আমি সকালবেলা 2 ঘন্টা ইংরেজি পড়বো বা 2 ঘন্টা ফিজিক্স কেমিস্ট্রি পড়বো, সন্ধ্যাবেলা 2 ঘন্টা ফিজিক্স কেমিস্ট্রি পড়বো, এরকমই রাখবো। কিন্তু বাকি যতটুকু সময় থাকবে সেই সময়টুকু আমি একদম ফিক্সড টাইমে যেগুলো আছে সেগুলো পড়বো, অর্থাৎ স্থায়ী। যেমন বাংলা প্রথম দ্বিতীয় বা তোমার কোনো গ্রুপ সাবজেক্ট নয়, তোমার কৃষি শিক্ষা নয়, তোমার ফিনান্স নয়, ব্যবসা উদ্যোগ নয়, ইতিহাস অর্থনীতি, আর যে সাবজেক্টগুলো তোমার জন্য খুব ইজি যেগুলো তুমি পারছো ওই বইগুলো শেষ করে ফেলবা। তো দৈনিক রুটিনটা তোমাকে ঠিক এইভাবে তোমাকে কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে আমি চেষ্টা করবা দৈনিক 6 ঘন্টা রুটিন তৈরি করার জন্য, অর্থাৎ তুমি 4 ঘন্টা বা 3 ঘন্টা তুমি তোমার মতো করে কলেজে পড়াশোনা করবা, আর বাকি 3 ঘন্টা তোমার একটা নির্ধারিত পরিকল্পনা থাকবে যে পরিকল্পনা তুমি আগাবা, বিষয়টা বুঝতে পারছো? বা যদি তুমি পারো, যদি বেশি সময় দিতে পারো তাহলে 8 ঘন্টা দাও। আর নর্মালি এই মুহূর্তে 6 ঘন্টাই ঠিক আছে, কারণ তোমার যেহেতু কলেজ আছে, প্রাইভেট আছে, ক্লাস আছে, সেই জায়গায় কিন্তু তোমার 6 ঘন্টা দেওয়া অনেকের জন্য টাফ হয়ে যায়। তবে চেষ্টা করবা সকালবেলা 2 ঘন্টা দেওয়ার জন্য আর বিকালবেলা বা রাত্রেবেলা 4 ঘন্টা দেওয়ার জন্য, এরকম একটা পরিকল্পনা করবা। বাকি সময়টুকু যা দিতে পারবা তাতে অ্যাডভান্টেজ। ওকে, সো দৈনিক রুটিন যদি তোমরা করতে না পারো আমি তোমাদের একটা ডেমো রুটিন তৈরি করে দিতে পারবো। ডেমো রুটিন এই কারণে আমি বলে থাকি, কারণ হচ্ছে যে তুমি কোথায় কখন পড়াশোনা করতে ইচ্ছুক, কখন তোমার সুবিধা হয়, তুমি কোন পরিবেশে আছো, তোমার বাসায় রান্না হয় কি না, কখন খাও, কখন ঘুমাও, কখন কলেজ থেকে আসো, আমি কিছু জানি না। সো আমি একটা ডেমো রুটিন করে দিতে পারি যার আঙ্গিকে তোমাকে একটা পারফেক্টলি রুটিন তৈরি করতে হবে। কেমন? দেন আমরা কথা বলি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে একটা না একটা সম্পূর্ণ বই পড়া শেষ করতে হবে। একটি বইয়ের কতগুলো অধ্যায় পড়বে তার শুরুতেই জেনে নেওয়া এবং পরিকল্পনা গ্রহণ করা। আমি তোমাকে আগে এই বিষয়টা ক্লিয়ার করি, কতগুলো একটা বই, ধরে নাও তুমি বাংলা প্রথম পত্র কতগুলো অধ্যায় পড়বে তার শুরুতেই জেনে নাও। তা আমরা ধরে নিই বাংলা প্রথম পত্র আমাদের যে তোমাদের যে আছে সিলেবাস আছে, সিলেবাসে আমরা দেখে নিচ্ছি যে গদ্যের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 7টা অধ্যায় রয়েছে, আর কবিতার ক্ষেত্রে তোমাদের এখান থেকে শোনার থেকে 1 2 3 4 5 6
সাতটা অধ্যায় রয়েছে। তার মানে আমি প্রথমেই জেনে রাখলাম যে আমার বাংলা প্রথম পত্রে টোটাল 14টা অধ্যায় পড়তে হবে গদ্য এবং কবিতা মিলিয়ে। সো আমি সেভাবে পরিকল্পনা গ্রহণ করব। তাহলে 14টা যদি অধ্যায় আমাকে পড়তে হবে, তার সাথে এখানে নাটক উপন্যাস রয়েছে, তার মানে 16টা টোটাল। তা আমাকে টোটাল এখানে 16টা অধ্যায় পড়তে হবে। তাহলে আমার পরিকল্পনাটা হবে 16টা অধ্যায় কীভাবে আমি শেষ করবো। তাহলে আমার একটানা একটা বই শেষ করার পরিকল্পনা আমার। তাহলে আমি চেষ্টা করবো কি, আজকে ধরে নাও সকাল থেকে তুমি পড়া শুরু করবা, সকাল থেকে আজকে রাত্র পর্যন্ত সারাদিনে তুমি এই 16টা অধ্যায়ের মধ্যে 4টা অধ্যায় পড়বা। কয়টা পড়বা? 4টা। পরের দিন তুমি পড়বা 4টা, কয়টা হইলো? 8টা। পরের দিন পড়বা 4টা, কয়টা হয়? 12টা। তারপরের দিন তুমি 2টা অধ্যায় পড়বে, সাথে নাটক উপন্যাস পড়ে ফেলবা, অর্থাৎ 4 দিনের মধ্যে তোমার বাংলা প্রথমপত্র শেষ। 4 দিনের মধ্যে বাংলা প্রথমপত্র শেষ, এইভাবে তোমাকে পরিকল্পনা করতে হবে। আজকে আমার 4টা অধ্যায় পড়তে হবে, সকালবেলা আমি 2টা অধ্যায় পড়ে ফেলবো, রাত্রেবেলা 2টা অধ্যায় পড়ে ফেলবো। ব্যাস, আমি এর পাশাপাশি আমার যেই কলেজে যে পড়া আছে সেগুলো, প্রাইভেটে যে পড়া আছে সেগুলো আমি পড়বো। এভাবে আমাকে পরিকল্পনা করতে হবে। বাংলা প্রথম পত্র শেষ, বাংলা দ্বিতীয় পত্র ধরবো। বাংলা দ্বিতীয় পত্রে কী করবো? আমি 10টা ভাব সম্প্রসারণ পড়বো, 10টা আমি তোমার কী বলে এটাকে, যে চিঠি পড়বো বা আবেদনপত্র পড়বো বা যেটাই পড়ি প্রতিবেদন পড়বো, সেটা আমি সেভাবে 10টা বা 5টা আমি লিখে ফেলবো। লিখে আমি সেগুলো আস্তে আস্তে প্রতিদিন পড়ে ফেলবো। আমার টার্গেট আজকে ভাব সম্প্রসারণ এবং হচ্ছে সারাংশ সারমর্ম শেষ করা। আমি আজকে সারাদিন বসে শুধু ভাব সম্প্রসারণ আর সারাংশ সারমর্ম পড়বো। এইভাবে প্রত্যেকটা বই তোমাকে শেষ করতে হবে। এভাবে করে করে তোমাকে একটা একটা বই কমপ্লিট করে সেগুলো এক পাশে রাখবা, যেগুলো পড়া হয় না সেগুলো এক পাশে, যেগুলো পড়া হয়ে যাবে সেগুলো এক পাশে রেখে দিবা, এবং একটা লিস্ট মেনটেন করবা তোমার কোনগুলো পড়া হয়েছে কোনগুলো পড়া হয় নাই। কেমন? এইভাবে তোমাকে একটা বই একটানা শেষ করতে হবে। এখন একটানা কথাটা আমি কেন বলেছি এটা একটু এক্সপ্লেন করে দেই। দেখো ভাইয়া, তুমি যদি একটা রাস্তা দিয়ে 10 দিন হেঁটে যাও, ওই রাস্তার পাশে কতগুলো বাড়িঘর আছে, কতগুলো গাছগাছালি আছে, ওই রাস্তা পাকা না কাঁচা, কোন অংশ ভালো কোন অংশ গর্ত আছে তুমি জানবা। কিন্তু তুমি যদি 10 দিন যাও ঠিকই, কিন্তু 10টা রাস্তা দিয়ে তখন কিন্তু তোমার আর মনে থাকবে না। তাই তুমি যদি একটানা একটা বই পড়ো তাহলে ফুল ফোকাসটা ওই বইয়ের উপরে থাকবে, তোমার খুব সহজে বইটা মুখস্থ হবে। কিন্তু তুমি যদি এখন বাংলা সকালবেলা 1 অধ্যায় পড়লা, পরে তুমি ইতিহাসের 1 অধ্যায় পড়লা, পরে আবার তুমি কৃষি শিক্ষার 1 অধ্যায় পড়লা, পরে তুমি ফিজিক্সের 1 অধ্যায় পড়লা, এই যে 4টা অধ্যায় পড়লা, এখন এই 4টা অধ্যায় কিন্তু তোমার মাথার মধ্যে ওরা গোলযোগ তৈরি করে দিবে, ওরা যুদ্ধ করে দিবে যে কোনটা মনে রাখবো কোনটা মনে রাখবো না, তখন তোমার জন্য ঝামেলা হয়ে যাবে। বাট তুমি যদি 4টা অধ্যায় পড়ো ঠিকই, কিন্তু শুধু বাংলা বইয়ের, তাহলে কিন্তু বাংলাটা তোমার মাথায় ঢুকে গেল যে হ্যাঁ 4টা অধ্যায় আমি বাংলা বই পড়েছি, এবং এক একটা পড়ার সাথে এক একটা রিলেটেড আছে, রিলেটেড না বাংলা প্রথম পত্রের প্রত্যেকটা অধ্যায়ের সাথে এক একটা অধ্যায় মানে সংযুক্ত আছে। আবার দেখা যায় বাংলার সাথে তন্ত্রভাগ তোমার ইতিহাস মিলবে না, বা বাংলার সাথে ফিজিক্স কেমিস্ট্রি মিলবে না, ইংরেজি মিলবে না। সো চেষ্টা করবা একটা না একটা বই শেষ করার জন্য। দেন আছে একটা বইয়ের তুমি একটি অধ্যায় তুমি যা যা পড়বে, অর্থাৎ একটা বই তো পড়বে আমি বুঝলাম। ধরে নাও তুমি এখানে ফার্স্ট অফ অল কী পড়বা, তুমি এখানে অপরিচিতা পড়বা। তাহলে অপরিচিতা তুমি কী পড়বা? অপরিচিত তোমাকে যেটা করতে হবে, সম্পূর্ণ বই রিডিং পড়তে হবে, এটা ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। যখন তুমি সম্পূর্ণ বই রিডিং পড়বা, একটা মার্কার কিনে নিবা, লাল বা নীল, একটা নির্দিষ্ট মার্কার, সব বইতে একটা মার্কারই ব্যবহার করবা, যেখানে গুরুত্বপূর্ণ সাব পয়েন্টগুলো তুমি আন্ডারলাইন করবা যখন রিডিং পড়ে ফেলবা। রিডিং পড়াকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কারণ রিডিং পড়ার বাইরে কোনো কিছু নাই। দুনিয়ায় যত বই, যত গাইড তোমার বাংলা নিয়েও হবে, এই অপরিচিত নিয়ে হবে, সব ওই বইয়ের রিডিং থেকেই আসে। সো রিডিংটা যদি বুঝতে পারো, পুরো গল্পের কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো, তোমাকে A+ পাওয়া থেকে কেউ দূরে নিতে পারবে না। সো একটা বিষয়, সৃজনশীল প্রশ্নগুলো পড়তে হবে তোমাকে। সৃজনশীল প্রশ্ন যখনই তুমি রিডিং পড়ে ফেলবা, তখন সৃজনশীল প্রশ্ন যখনই পড়বা, তখন তোমার মাথার মধ্যে ওই রিডিং থেকে অ্যান্সারটা চলে আসবে যে হ্যাঁ অ্যান্সারটা এমন। তখন যখন সৃজনশীল উত্তর পড়বা, তখন ওই অ্যান্সারটা তুমি গুছিয়ে লিখতে পারবা। দেন বহু নির্বাচনী পড়বা, আগে কখনোই বহু নির্বাচনী পড়বা না, আগে পড়তে হবে তোমাকে কী পড়তে হবে? সৃজনশীল পড়তে হবে। সৃজনশীল প্রশ্ন পড়ার পরে তারপর তুমি বহু নির্বাচনী পড়ো। এই 3টা কমপ্লিট করার পরে যদি সময় পাও, তাহলে অফকোর্স সেখানে বিগত সালের প্রশ্নগুলো একবার হলো দেখে যাবে যে কোনগুলো বিগত সালে এসেছে, সেগুলো আমি পারে কি না টুকটাক। কেমন? এইভাবে একটা বই একটা অধ্যায় তোমাকে শেষ করতে হবে, এইভাবে পুরো এক একটা বই তুমি শেষ করবা। কেমন? এরপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা, যে নির্দেশনাগুলো আমার জন্য আমি মনে করি খুব ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে প্রতিটি কলেজে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কলেজের প্রতিটি পরীক্ষা বলতে পি-টেস্ট, টেস্ট, তারপর হচ্ছে কলেজের টুকটাক মডেল টেস্ট, প্রাইভেট ক্লাসে পরীক্ষা, যে কোনো পরীক্ষা তোমাকে অংশগ্রহণ করতে হবে। কারণ পরীক্ষাই একমাত্র তোমাকে পরীক্ষার এক্সপিরিয়েন্স দিতে পারে, এটা আর কেউ দিতে পারে না। হয়তো বন্ধুবান্ধব আড্ডা, গ্রুপবাজি করা, ঘোরাফেরা এগুলো দিতে পারে, সেটা আলাদা বিষয়, সেটা অন্যরকম মজামাস্তি, কিন্তু একটা পরীক্ষার এক্সপিরিয়েন্স পরীক্ষাই। সো সবসময় পরীক্ষা অংশগ্রহণ করার জন্য সৎসাহস রাখতে হবে, এবং সেই জন্য মানে প্রিপারেশনও তোমার থাকতে হবে।
কারণ তোমাকে যাচাই বাছাই করার একমাত্র জায়গাই হচ্ছে পরীক্ষা। কলেজের পরীক্ষাগুলোর আগে দৈনিক রুটিন বন্ধ করে দেওয়া, আমরা যে দৈনিক রুটিন নিয়ে কথা বলেছি এই রুটিনটা বন্ধ রাখবা পরীক্ষার আগে, তখন পরীক্ষার পড়াটা পড়ে ফেলবা। কারণ দেখা যায় যে যখন তুমি ওই সময় যদি পরীক্ষার পড়ার সাথে দৈনিক রুটিন কন্টিনিউ করো এইটা একদম পুরো গোলযোগ হয়ে যাবে। তাই পরীক্ষার আগে পরীক্ষার ওই দৈনিক রুটিন বন্ধ করে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, কারণ কলেজের পরীক্ষাগুলো পাস করতে হবে, বিশেষ করে প্রি টেস্ট টেস্টে পাস করতে হবে। টেস্টে যদি ফেল করো পুরো মানে তোমার তোমার কিন্তু ফর্ম ফিল করতে দিবে না, সো এই ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। দেন পরীক্ষা শেষে আবার দৈনিক রুটিন চালু করা, এটা এটা কন্টিনিউ করতে হবে, কারণ দৈনিক রুটিন ওই রুটিনে আবার তোমাকে পরীক্ষা শেষের পরের দিন থেকেই চলে যেতে হবে। প্রাইভেট ব্যাচে যত পরীক্ষা আছে সেগুলো অংশগ্রহণ করতে হবে, প্রাইভেট ব্যাচে পরীক্ষাগুলো অংশগ্রহণ করাটা গুরুত্বপূর্ণ, কারণ প্রাইভেট ব্যাচে শিক্ষকরা একটু হলেও কলেজের থেকে অন্যরকমভাবে দৃষ্টিভঙ্গিতে দেখায়, একটা ভালো কম্পিটিশন লেভেল থাকে। চেষ্টা করবে প্রাইভেট ব্যাচে পরীক্ষাগুলো লাগলে অন্য যেখানে তুমি পড়ো না যে শিক্ষকের কাছে সেখানেও গিয়ে পরীক্ষা দিয়ে আসবা। বাসায় বসে নিজে নিজে মাঝে মাঝে পরীক্ষা দেওয়া, মরেল টেস্ট পেপার কিনে নিবা, বিশেষ করে MCQ পরীক্ষাগুলো বাসায় বসে নিজে নিজে দেওয়ার ট্রাই করবা। চেষ্টা করতে হবে পরীক্ষার আগে অন্তপক্ষে দুইবার পুরো বই শেষ করতে হবে, অন্তপক্ষে দুইবার সম্পূর্ণ বই রিভিশন দেওয়ার পরিকল্পনা রাখতে হবে। মানে পুরো বই তোমাকে দুইবার শেষ করে পরিকল্পনা করতে পারলে এবং দুইবার রিভিশন দিতে পারলে, অর্থাৎ চারবার যদি তুমি সংক্ষিপ্ত সিলেবাসটা শেষ করতে পারো তাহলে মনে হয় না আর কোনো দরকার আছে। এখানে তোমাকে আমি বলি নাই যে তোমার 13টা সাবজেক্টই করতে হবে, তুমি ইংরেজি তারপর হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট 2টা সাবজেক্ট এগুলো শেষ করতে পারবা না, কিন্তু যেগুলো পারবা সেগুলো অন্তপক্ষে চারবার বা তিনবার বা দুইবার শেষ করে ফেলবা পরীক্ষার আগেই। এই পরীক্ষার সময় জন্য রিভিশন দিয়ে সব হয়ে যায়, কারণ পরীক্ষার সময় যদি তোমাকে পুরো বইটা নতুনভাবে তোমার কাছে উপস্থাপন হয় তোমার জন্য সেটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে তখন সেটা কমপ্লিট করা। পরীক্ষার এক মাস আগে পুরো বই রিভিশন শেষ করতে হবে এবং পরীক্ষার এক মাসের প্রিপারেশনটা সম্পূর্ণ অন্যরকমের একটু গুছানো প্রিপারেশন হবে, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তোমাদের গাইডলাইন ভিডিও আরও পাবা যেগুলো আমরা তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব, এক একটা ধাপে ধাপে 6 মাস 4 মাসের যে পরিকল্পনা আছে সেগুলো নিয়ে ভিডিও পাবা। আপাতত এভাবে সিলেবাস শেষ করে দাও, কারা কারা সিলেবাস শেষ করতেছ অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা, বা সিলেবাস শুরু করতেছ আর কি এরকমভাবে অবশ্যই জানাবা। সো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করবো, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।